আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ভেজিটেবল নুডলস তৈরি করে দেখাবো। এটা দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। আর আমি যেভাবে তৈরি করেছি, আপনারা যদি এই সেম রেসিপি ফলো করে তৈরি করেন, আপনারা তৈরি করার পর এটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি করা ছিল নাকি কোনো চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী। আজকে আমি আপনাদেরকে কোকোলা, এগ অ্যান্ড চিকেন নুডলস দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এক টুকরো লেবু আমি এভাবে রস করে দিয়ে দিব। এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস হবে, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েও এটা মাখিয়ে নিতে পারবেন। মাখানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি সবুজ ক্যাপসিকাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সরাসরি একেবারে লম্বা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম। প্রতিটা সবজিই কিন্তু আমি সমপরিমাণ করে ব্যবহার করেছি। এখানে একটা ক্যাপসিকামের আমি অর্ধেকটা করে ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে তিনটা কাঁচামরিচ কুচি, নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু মোটা করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটা সস তৈরি করব আমি। এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এবং দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম টমেটো কেচাপ, নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। আগে থেকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই পানির মধ্যে আমি পরিমাণ মতো নুডলস দিয়ে দিব। আমি এখানে তিনটা প্যাকেট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তিন থেকে চার মিনিট আমি নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন এই নুডলসটাকে পানি ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে ঝরিয়ে নিব। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকেও আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমি চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং যাবতীয় সবজি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকেও ফ্রাই করে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে সমস্ত সবজিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ আর করা যাবে না। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট।
চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ আনতে গেলে অবশ্যই কিন্তু এই টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিব। সসের মধ্যে যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন, আমি নুডলসটাকে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন নুডলসের রেসিপি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমার রেসিপিতে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।